আর মাদি কবুতর গুলা উড়ার দিকটা বেশ, তারপরে চালি মিলে চালি দিকটা বেশ, সব দিক দিয়ে বেশ, গেজাল দিকটা আলহামদুলিল্লাহ মাদি কবুতর অনেক বেশি। তবে বর্তমানে আমাদের এই মাদি কবুতর গেজাল আছে 165। রহমতুল্লাহ ওয়া বারাকাতু, আপনারা সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেট থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিওটা নিয়ে আসছে এটা হলো নড়ার চেয়ে মাদি কেন বেশি উড়ে, এই নিয়ে আজকে ভিডিওটা। চলে আমরা ভিডিওটা শুরু করি। আসলে নর মাদির চেয়ে বেশি উড়ে এদের অনেক কারণ আছে, এবং রেজাল্টের দিক দিয়েও ভালো, সব দিক দিয়ে ভালো। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা বিষয় বলার চেষ্টা করবো, কারণ কবুতরগুলোকে উড়াই, তারপরে আপনাদেরকে বিস্তারিত বলতে। এই যে মাদি কবুতরগুলো আছে, এখন প্রায় 7টার মতন বাজে, একটু দেরি করে উঠছে, আধা ঘন্টা লেট হয়ে গেছে, সমস্যা নেই। আমার কবুতরগুলো আছে, পুরান চেষ্টা করি প্রথমে। আমাদের কবুতর সবই বেশ দিয়ে দিচ্ছে, কেউ নেই, পুরোটাই খালি। এগুলো একটু উড়াই দেওয়ার চেষ্টা করবো। এখানে কিছু বসছে দুটা বামে, কিছুদিন উপরে উঠতেছে, আমি তো উপরে উঠি, আমার সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে উঠি, সিঁড়িতে উপরে উঠে তারপরে আমি বাকিটা বলতেছি। উঠলাম, মাদি উড়ে এটার কারণ হলো অনেক, কারণ মাদিগুলা আপনার থাকে খুব শান্তশিষ্ট, মাথা গরম থাকে না, খুব ভালোভাবে কবুতরগুলো উড়ে। এবং এই যে চালি বলেন, চাকলা বলেন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কবুতরগুলো মিলে। এই যে উপরে দেখতে পাচ্ছেন নিচে কিছু কবুতর আছে, তারপর উপরে যে উপরে কিছু কবুতর আছে, সবগুলো কিন্তু একত্রে উঠবে, একদম রিল্যাক্স। আর এই মাদি কবুতরগুলো বর্তমানে দম করতে আছে 1 ঘন্টা 20 মিনিট মতো, 1 ঘন্টা 20 মিনিট উঠতে আসছে, তারপর সব কিছু করতে আসছে। আর রেজাল্টের দিক দিয়ে মাদি কবুতর বেস্ট, সব দিক দিয়ে বেস্ট। বর্তমানে মাদি কবুতরগুলো আপনার 165 কিলোমিটার থেকে আওয়াজ, বাংলাদেশি গিরিবাজ কবুতর 165 কিলোমিটার পর্যন্ত আসা আসছে মুকুল বের বাসায়। আর সোরা বসুন সোহেল বের বাসায় আসছে 161 কিলোমিটার, 10 কবুতর দিছিল, 10 কবুতরের ভিতরে 5 কবুতর এলো আপনার, মোট 7 কবুতর আসছে, আর 5 কবুতর হইলো আপনার ই কবুতর, মাদি কবুতর। কত সুন্দর রিল্যাক্স, এখন উত্তর 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 একটু পরে অনেক উপরে চলে যাবে, আর কবুতরগুলো আমি দেখা দেবো তোমাকে। আর মাদি কবুতরগুলা উড়ার দিকটা বেশ, তারপরে চালি মিলে চালি দিকটা বেশ, সব দিক দিয়ে বেশ, গেজাল দিকটা আলহামদুলিল্লাহ মাদি কবুতর অনেক বেশি। তবে বর্তমানে আমাদের এই মাদি কবুতর গেজাল আছে 165 কিলোমিটার সবচেয়ে হাইস্ট, এবং আপনার 161 কিলোমিটার বাজিতে আছে, একটু ব্যক্তিগত 165 কিলোমিটার, আর হইলে 161 কিলোমিটার হইলো বাজিতে আসা। সৌরভ সোহেল ভাই প্রায় 10টার ভিতরে 5টা মাদি আসছে, 10টা কবুতর দিয়েছিল, 7টা কবুতর, 7টার ভিতরে 5টা মাদি, 2টা নদ ছিল, এবং মাদি অনেক ভালো। এই যে উপরে দেখতে পাওয়া যাচ্ছে, আমি জানি না, এই কবুতরগুলো উঠতে আসছে একদম রিল্যাক্স। এবং আমি সবসময় চাই যে আমাদের 40টা কবুতর থাকে, 40টা কবুতর যেন 30টা যেন মাদি হয়। মাদি হলে চাকলা মিলাতে খুব সুবিধা হয়, এবং কবুতর উড়াইতে সুবিধা হয়, কবুতর রেজাল ভালো। আলহামদুলিল্লাহ আমার রেজালও ভালো, আল্লাহ তুলে দিচ্ছে। আমার রেজাল হইল আপনার 41 কিলোমিটার থেকে আসা মাদি কবুতর আছে, তারপর আপনার 50 কিলো, 2 সাইড 29, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল রহমত আমার রেজাল আলহামদুলিল্লাহ ভালো। আমি সবসময় চাই যে মাদি কবুতরগুলো আমার যেন বেশি হয়। আমি চাই আমাদের 40টা কবুতর যদি থাকে, 40টা কবুতর ভিতরে যেন 30টা মাদি থাকে, এবং মাদি কবুতর যেন কি রিল্যাক্স উঠতে আসছে। উঠে 2টা আছে, 2টো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উপরে চলে যাবে, আর ওই যে দেখেন একদম মিটমিট মিটমিট করতেছে। এমনিতেই প্রায় না হলে প্রায় 1.5 ঘন্টার মতো আজকে উঠবে।
উঠতেছে। আর নর কবুতর গুলা লোক আপনার মাথা গরম থাকে, ওরা মুসলি করার জন্য পাগল হয়ে থাকে, এলোমেলো মনে করা একটা মাটি যদি আপনি ছাড়েন তাহলে দেখতে পারবেন যে তিন চারটা নর একটু মাটির সাথে মিলার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমাদের নরগুলো আছে ওগুলো এরকম, সব নর এরকমই থাকে, নরগুলো আমার যেগুলো আছে এগুলো আমার কথা শুনে ছাড়ার পরে আপনার মনে করেন এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে ঢুকায় সব কিছু করা যায়। কিন্তু মাদি কবুতরগুলো আবার একটু বেশি জ্বালানো করে, মনে করেন যে এখান থেকে ঢুকে যে ভিতরে গেছেন, ভিতরে ঢুকে ঢুকে আপনাকে মুসলি করে ই করে, কিন্তু ভালো, এর একটা ভালো দিক আছে ইনশাল্লাহ আমরা একটা ভিডিওতে বলবো। আর এই মাদি কবুতরগুলো যেন উঠতেছে এইভাবে উঠতেছে, এটা আজকে মনে হয় দেড় ঘন্টা রুম করবে ইনশাল্লাহ। আস্তে 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 দমগুলা বাড়তেছে, দমগুলো বাড়লে মনে করেন দুই ঘন্টা তিন ঘন্টা উঠলে ইনশাল্লাহ একটা ভালো একটা কিছু করা যাবে। কারণ সময় নেই, সামনে আমরা রেসে যাবো ইনশাল্লাহ, আল্লাহ তালা যদি সব কিছু ঠিকঠাক রাখে। উঠতেছে, এই ছিল মাদির বিষয়। মাদি সবসময় ভালো, মাদির কোনো বিকল্প নেই। আর 2020-21-22 লাস্টের দিক দিয়ে আমার নর কবুতরগুলা বেশি ছিল, আবার এখন আলহামদুলিল্লাহ মাদি কবুতরগুলা বাড়তেছে। দোয়া করবেন যে মাদি কবুতর বাড়ে, মাদি কবুতর বাড়লে অনেক সুবিধা, কবুতরগুলা শর্ট টাইমে কবুতরগুলা উড়ানো যায়, কবুতরগুলো ফ্লাই ভালো করে, কবুতর দিয়ে ভালো রেস করা যায়, তারপর চাকলাগুলো সুন্দরভাবে মিলে। এই যে চাকলাগুলো যদি না মিলে এক্ষেত্রে আপনি ফ্লাই টাইম বেশি একটু দূরে দিতে পারবেন না, চাকলাগুলো মিললে তারপরে আস্তে আস্তে দুটো হালকা প্রেশার দেওয়া যায়, প্রেশার বেশি একটা দিই না আমি, দেওয়া যায়, তারপর দেখবেন কবুতরগুলো খুব সুন্দরভাবে উঠবে। তো এই ছিল আমাদের ভিডিও, যতটুকু জানি জানানোর চেষ্টা করছি। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে, নতুন দেখতে পারে নেক্সট ভিডিও দেখাবেন, সেটা আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।